ঠিকা ভিত্তিকভাবে নিযুক্তি দিছিল সরকারে নিযুক্তি যাক যাক দিছিল তেওলোকৰ প্ৰতি সরকার দায়বদ্ধ আৰু তাৰ কাৰণে সেই চাকৰি সমূহ সম্পূৰ্ণ তাক নিয়মীয়া কৰিব নোৱাৰিলো তাক নিয়াৰ ৰেগুলাৰাইজেশ্যন তাক ইতিমধ্যে সরকারে কৰাৰ সিদ্ধান্ত লৈছে 60 বছৰলৈকে তেওলোকৰ চাকৰি সুনিশ্চিত কৰিছে সরকারে আৰু তেওলোকক অন্য ৰেগুলাৰ নিয়মীয়া শিক্ষকৰ সমহাৰত বেতন দিয়াৰ কাৰণে সরকারে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যি সমূহ মানে ভেংসার স্কুলত আছে আমি আইনৰ আধাৰত যিখিনি প্ৰভিনচিয়ালাইজ কৰিলোঁ সেই আইনৰ আধাৰতহে আৰু যদি ক'ৰবাত কিবা বাকী আছে যদি আইনৰ আধাৰত আউটাৰ ভিতৰত পৰে সেইখিনি চৰকাৰে বিবেচনা কৰিব বাকী সকলৰ কথা তেওঁলোকে কিমান বছৰ ভেংসার স্কুলত খাটি আছো বুলি মোৰ তাতো আহে কিন্তু তেওঁলোকক এই সময়ত বিবেচনা কৰাৰ কাৰণে আমাৰ আইনত কোনো ব্যৱস্থা নাই ধন্যবাদ স্কুল প্ৰভিনচিয়ালাইজেশ্যনৰ আণ্ডাৰত কাৰণ তেওঁলোক কোৱালিফাইড হৈ আছিলে আণ্ডাৰ মাদ্রাসা প্রভিনশিয়ালাইজেশন অ্যাক্ট 2018 এটা যেহেতু মাদ্রাসাটোই না থাকিব গতিকে সেই অনুষ্ঠান সমূহ স্কুল হিসাবে করিব পারা যাব না নাই মন্ত্রী মহোদয় অধ্যক্ষ মহোদয় মই দ্বিতীয় প্রশ্নটোর উত্তরটা আগতে দি লব বিচাৰিছো যে যিখিনি প্রভিনশিয়ালাইজ হৈ গল যিখিনি প্রভিনশিয়ালাইজ হোৱা নাই ভেনচার হৈ আছে বা প্রাইভেট হৈ আছে তাত আমাৰ এই মাদ্রাসা বন্ধ বা তেওঁলোকক কনভার্সন করার কথাটো নাহে যিখিনি প্রভিনশিয়ালাইজ হৈ গল আৰু এতিয়া তাৰ পাছত তেওঁলোকক কনভার্ট করা হল সাধারণ বিদ্যালয়লৈ তো এইখিনিৰ ক্ষেত্রতে আমি দায়বদ্ধ হৈ আছো প্রভিনশিয়ালাইজ নোহোৱাৰ ক্ষেত্রত আমার কোনো দায়বদ্ধতা নাই আৰু ইয়াত আমার নির্দিষ্টভাবে এখন আইন আছে প্রভিনশিয়ালাইজেশনের কারণে 2017-র সেই আইনের ভিত্তিতে প্রভিনশিয়ালাইজেশনের বিষয়সমূহ বিবেচিত হৈছে আৰু হব দ্বিতীয় কথাটো হল যে ইয়াত যিটো মই কথা কৈছোঁ যে এম টেটৰ পৰীক্ষাৰ তাৰ ষ্ট্ৰাকচাৰ তাৰ কণ্টেণ্ট তাৰ পেটাৰ্ণ জেনেৰেল টেটতকৈ সম্পূৰ্ণ বেলেগ আনকি নম্বৰৰ ক্ষেত্ৰতো জেনেৰেল টেটত যেতিয়া 150 নম্বৰৰ পৰীক্ষা হৈছে এম টেটত ক'ৰবাত 100 নম্বৰ ক'ৰবাত 50 নম্বৰৰ পৰীক্ষা হৈছে তাৰ যিটো চিলেবাছ আছে মই স্পেচিফিকেলি য'ত মই থিঅলজিকেল ছাবজেক্টবিলাক বাদ দিওঁ যদি সাধাৰণ যদি এটা পরীক্ষা যখন জেনারেল সায়েন্স বা মেথসর ক্ষেত্রতো আহো ইয়াতো দেখা যাব যে পেডাগজি আছে জেনারেল ইংলিশ আছে কিন্তু আরবিক হিস্ট্রিও আছে যেটু জেনারেল আমার জেনারেল টেটত নাই গতি জেনারেল টেট আর এম টেট কেতিয়াও সমপর্যায়ের হব নোৱাৰে নহয় আৰু সেই কারণে এম টেটখিনিক এতিয়া জেনারেল টেট হিসাবে বিবেচনা করার আমার কোনো অবকাশ নাই আর আমার কোনো সিদ্ধান্তও নাই ধন্যবাদ।